আমি দুই তিনটে কথা বলবো। প্রথম কথা হচ্ছে যে শিক্ষার সাথে ক্ষমতায়নের একটা মানে যোগ আছে, সম্পর্ক আছে। আমরা যে প্রাইমারি স্কুলে লেখাপড়া করে এখানে এসেছি এই পর্যন্ত, সেই প্রাইমারি স্কুল এখন ডক্টর হুমায়ুনের কথায় 13 ধরনের শিক্ষা, আগে কিন্তু এক ধরনের ছিল। এই এক ধরনের শিক্ষা যখন আমরা সারা দেশে পড়েছি, তারপরে হাই স্কুলে তেমন পড়েছি, বিশ্ববিদ্যালয়ে পড়েছি, পরে একই জ্ঞান অর্জন করার ফলে পরস্পরের মধ্যে প্রতিযোগিতা হতো এবং কি চাকরিতে কি শিক্ষকতায় বিভিন্ন জায়গায় সকলে সমানভাবে অংশগ্রহণ করতে পারতো। কিন্তু 75-এর 15 আগস্টের পরে সামরিক শাসন আসার পরে শিক্ষার মধ্যে বৈষম্য তৈরি হলো। এই বৈষম্য তৈরি হওয়ার কারণে এই যে গ্রামের ছেলে বা বিভিন্ন প্রাইমারি স্কুলে বা সাধারণ স্কুলে যারা পড়েছে, তারা কিন্তু আর ক্ষমতা কাঠামোর মধ্যে সেইভাবে চাকরিতে, রাজনীতিতে, ব্যবসায়, বিভিন্ন জায়গায় ঢুকতে পারছে না। এর কারণ হচ্ছে এই যে যারা এখন সমাজের উঁচু তলায় বা বিত্ত বৈভব শিক্ষা দীক্ষা সব কিছু নিয়ে আছে, তাদের আর্থিক সামর্থ্য বেশি হয়, ভালো স্কুল কলেজে পড়াশোনা করেছে এবং এই সমাজের মূল ক্ষমতাটা এখন তাদের হাতে। এটা বড় ধরনের একটা কিন্তু বৈষম্য, যে কারণে সমাজে নানা উত্থান পতন এবং এই যে যত সামাজিক সমস্যাগুলো তৈরি হচ্ছে বেশিরভাগ এই শিক্ষার কারণে, কারণ একটা সমতা ভিত্তিক শিক্ষা নাই, বৈষম্য তৈরি হয়েছে এবং সমাজেও বৈষম্য তৈরি হয়েছে। এটা আমি সবসময় ক্লাসে বলি। তার ই হলো যেমন বেসরকারি বিশ্ববিদ্যালয়, সেখানকার শিক্ষা, এমনকি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে একটা কলেজের যে ডিগ্রি, সেই ডিগ্রিও বেশি গুরুত্বপূর্ণ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কয়েকটা ছাড়া, সেগুলো ডিগ্রি কোনো গুরুত্ব নেই। কাজে আগামী শিক্ষাটা তাহলে কি হবে? এরপরে আরেকটা বিষয় যে 73 অধ্যাদেশ দিয়ে 4টা ইউনিভার্সিটিকে আমরা চালাচ্ছি এবং এটা বঙ্গবন্ধুর একটা বড় ধরনের অবদান, যাতে জ্ঞান চর্চার মধ্যে মানুষ স্বাধীনভাবে চিন্তা করতে পারে, স্বাধীনভাবে তাদের বক্তব্য উপস্থাপন করতে পারে, স্বাধীনভাবে সিলেবাস তৈরি করতে পারে। এবং ডক্টর হুমায়ুন যেভাবে বললেন যে বাংলাদেশের সংস্কৃতির সাথে মিলিয়ে আমাদের সমাজের সমস্যাগুলো যুক্ত করে কিভাবে এই দেশটাকে গড়ে তোলা যায় তার আবহমান সংস্কৃতি ধারার সাথে, সেটার জন্য এই 73 আদেশ। কিন্তু সেটা তো অপব্যবহার হচ্ছেই এবং ডক্টর হুমায়ুন বলেছেন যে আমরা পত্রপত্রিকায় নানা ধরনের খবর দেখি, আমাদের যারা ভাইস চ্যান্সেলার বা দায়িত্বে কি আমলা কি নানান কিছু যে বিত্ত বৈভব অর্জনের যে অপচেষ্টা, সেটার কথা এখানে ইঙ্গিত দেওয়া হয়েছে। তো সেটা তাহলে হয়তো না একরকমের যদি থাকতো সবগুলো আইন এবং জ্ঞান চর্চার সুযোগ থাকতো, দেখা গেলো ওই 73 অধ্যাদেশকে ব্যবহার করা হচ্ছে প্রশাসনিক ক্ষমতা দেখানোর জন্যে, ওই 73 অধ্যাদেশকে ব্যবহার করা হচ্ছে আর্থিক ক্ষমতা, আর্থিক বিষয়ে কাজ করার জন্য। কিন্তু আসলে সরকারের বা দেশের কিন্তু ফাইন্যান্সিয়াল ল আছে, আর্থিক বিষয়ে এই আইনের বাইরে যাওয়ার সুযোগ নেই। আমরা এখনই ডক্টর আব্দুল জব্বার, উনি আমাদের প্রভাইস চ্যান্সেলার বুয়েটের, ওনার সাথে আমরা এই বিষয়টা আলোচনা করছিলাম। তাহলে এই যে অসঙ্গতিগুলো, এগুলো দূর করা বড় কথা। আর দুইটা কথা আমি বলবো, একটা হচ্ছে বঙ্গবন্ধুর মূল বক্তব্য হচ্ছে যে শিক্ষা কোনো ব্যয় নয়, শিক্ষা হচ্ছে বিনিয়োগ। অর্থাৎ শিক্ষাতে যদি বেশি বিনিয়োগ করি, যথার্থভাবে বিনিয়োগ করি, ফলপ্রসূ বা ফলদায়ক বিনিয়োগ করি, তাহলে একটা জাতি উন্নত হবে। সুতরাং বঙ্গবন্ধু এটাকে কখনোই মনে করেন না একটা ব্যয়ের খাত, তিনি এটাকে বিনিয়োগের খাত, এবং এখান থেকে লাভ হবে। কি লাভ হবে? মানব সম্পদ তৈরি হবে ভালো, এবং তারা আমাদের দেশেও কাজ করবে, দেশের উন্নয়নে কাজ করবেন এবং দেশে বিদেশে যেখানেই যাক সম্মানের সাথে তারা কাজ করবে। এই জন্য টেকনিক্যাল এডুকেশন, প্রাইমারি এডুকেশন শুরুতে তিনি জাতীয়করণ করেছেন, বিশ্ববিদ্যালয়কে স্বায়ত্ত শাসন দিয়েছেন, এগুলো ছিল। আর এর সাথে যে বই পুস্তক দেওয়া হচ্ছে এগুলো তো আছেই। এর সাথে আরেকটা বিষয়, যেমন ফ্রান্সে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কিন্তু ইউনেস্কোতে এবার বক্তব্য দিয়েছেন, গতকাল সাংবাদিক সম্মেলনেও তিনি বিষয়টি উল্লেখ করেছেন। এই যে সারা পৃথিবীর সাথে আমাদের যোগাযোগ এবং আমরা ইন্টারনেটে নানান যে রিসোর্স যেটা বা মেটেরিয়াল যেটা সংগ্রহ করি, সেটা আমাদের সামর্থ্য কম, এবং সেটা আমার মনে হয় বুয়েটের যিনি বিশেষজ্ঞ তিনি ভালো বলবেন, কিন্তু সেটাতে কিন্তু আমাদের যে অ্যাক্সেস, এই অ্যাক্সেস জন্য বড় ধরনের একটা ব্যয় আছে।
সেই ব্যয়টা দরিদ্র দেশগুলো পারে না বা আমাদেরও সেই সামর্থ্য নাই, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী কিন্তু ওইখানে বলেছেন যে এটা ওপেন করে দেওয়া যাতে দরিদ্র দেশগুলো এই ম্যাটেরিয়ালগুলো সংগ্রহ করতে পারে। তার আগামীর শিক্ষা যখন আমরা বলবো তখন এই অর্থ বাড়ানো, এখানে বিনিয়োগ বাড়ানো, সৎ এবং সমবায়িক নেতৃত্ব দিতে পারে সেই ধরনের লোকজনকে যুক্ত করা শিক্ষার সাথে, এবং এটা যদি আমরা যুক্ত করতে পারি তাহলে এই যে প্রাচীনকালে যে একটা টোল ভিত্তিক বা পণ্ডিতের বাড়িতে গিয়া শিক্ষা নিত, 1000 বছরের শিক্ষা আছে মহাভারতে, হ্যাঁ, এই কচ কচ স্বর্গ থেকে এসে শিক্ষা নেয়, তা দেবযানী এই ঋষি মেয়ে তার সাথে সম্পর্কিত হয়, কিন্তু 1000 বছরের তার কোর্স ছিল। তাহলে এটা মহাভারতে এরকম আছে, কাজে আমি এগুলো বলতে চাই না, আমি বলতে চাই যে এখন সারা পৃথিবীর সাথে তো আমরা অবশ্যই মিলব, আমাদের রবীন্দ্রনাথের কবিতার মতো যে মেলাবে মিলিবে, আমরা মেলাবো মিলব, কিন্তু আমাদের যে দেশীয় সংস্কৃতি আছে, আবহমান বাংলার যে ধারণা আছে, মানুষের যে নীতি নৈতিকতা, পরস্পরের প্রতি পরস্পরের মমত্ববোধ, এই সংস্কৃতিটাও শিক্ষার সাথে যুক্ত হবে, তার সাথে যে বিশ্বায়নের যে ধারা সেটাও আমরা যোগ করব। এবং এইভাবে যদি আমরা এগিয়ে যাই তাহলে এই যে ইন্টারন্যাশনাল যে পাবলিকেশন, ইন্টারন্যাশনাল যে ম্যাটেরিয়াল, যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে এটা আমাদের দরিদ্র দেশগুলোর জন্য ফ্রি করা, এটা আমাদের যুক্ত করতে হবে, যুক্ত করে আমাদের শিক্ষাকে বিশ্বমানের করা, সাথে দেশীয় সংস্কৃতিটাকে মানে এর সাথে সম্পৃক্ত করা, তাহলেই কিন্তু আমাদের দেশ, আমাদের সংস্কৃতি, আমাদের ইতিহাস ঐতিহ্য সব কিছুই এর মাধ্যমে উঠবে, এবং বিজ্ঞানে, বাণিজ্যে, এবং এই মাদ্রাসা শিক্ষার একটা পরিবর্তন দরকার, সিলেবাসে, সেটা সরকার চেষ্টা করছে, এবং সেইভাবে আমরা এগিয়ে যেতে পারবো। আমার আসলে একটু সময় কম, আমাকে ক্ষমা করবেন, আমি কোনো সভায় গিয়া শেষ পর্যন্ত না থেকে সাধারণত যাই না, আমি বাইরের কাছে আমি ক্ষমা চাচ্ছি, আমার চলে যেতে হবে, আমার বক্তব্য এইটুকুই, আমি সবাইকে আমার বক্তব্যটুকু শোনার জন্য ধন্যবাদ জানাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।